নমস্কার আপোনাক স্বাগতম জানাইছো অলপ পরিমাণে লিখা মেলাও কৰিছে আৰু মই জনাত আপুনি দুই চাৰিটা আলোচনী সম্পাদনার লগত অলপ পরিমাণে জড়িত বা সম্পাদনা কৰিছেও সাহিত্যৰ ক্ষেত্ৰত আপুনি কি কি কাম কৰিছে তাৰ এটা ৰূপৰেখা যদি আপুনি আমাৰ ওচৰত তুলি ধৰে মই 1990 চনত যেতিয়া মানে আমাৰ মই বৰপেটা ডিষ্ট্ৰিক্ট কোচ ৰাজবংশী সন্মিলনীৰ সম্পাদক আছিলোঁ 10 বছৰ তেতিয়া জ্যোতি বুলি এখন মানে স্মাৰক গ্ৰন্থ প্ৰকাশ কৰিছিলোঁ সেইটোৰ সম্পাদক মই সম্পাদনা কৰিছিলোঁ মই তাৰপিছত আমাৰ দুৰ্গাবাৰী কালীবাৰী সমিতি যিটো আছে এই ইয়াৰ হিষ্টৰীটো প্ৰকাশ ইতিহাসটো প্ৰকাশ কৰাৰ কাৰণে মই কমিটিৰ ওচৰত মানে দাবী জনাইছিলোঁ কিন্তু কমিটিয়ে মোক 8 বছৰমান অনুমতি দিয়াই নাছিল তাৰ 8 বছৰ পিছত যেতিয়া প্ৰফুল্ল কুমাৰ নাথ ডাক্তৰ মহোদয়ে যেতিয়া সভাপতি হ'ল তেওঁ তেতিয়া ক'লে যে ঠিক আছে এই আপুনি এই স্মৃতিগ্ৰন্থখন ওলাব আৰু হিষ্ট্ৰীখন ওলাব কিন্তু টকা পইচাটো আমি দিব নোৱাৰোঁ সেই সময়ত মই সনাতন নামেৰে এখন স্মৃতিগ্ৰন্থ উলিয়াইছোঁ এই কালীবাৰী দুৰ্গাবাৰীৰ নামত আৰু তাতে এই আমাৰ ভাৰতৰ মহামান্য ৰাষ্ট্ৰপতি APJ আব্দুল কালাম তাতে শুভেচ্ছা বাণী পঠাইছিলে আৰু আমাৰ ভাৰতীয় ৰিজাৰ্ভ বেংকৰ ডেপুটি গভৰ্ণৰ ৰাধামিনোদ বৰ্মনে শুভেচ্ছা বাণী পঠাইছিলে এনেকুৱা বৈশিষ্ট্য দেৱেশ্বৰ ধৰ্মেশ্বৰ শুভেচ্ছা বাণী দিছিলে এনেকুৱা বহুতো মানে জ্ঞানী গুণী মানুহৰ শুভেচ্ছা বাণীৰ দ্বাৰা মই এই দুৰ্গাবাৰী কালীবাৰীৰ সনাতন নামেৰে এই স্মাৰক গ্ৰন্থখন ওলাইছিলোঁ 2006 চনত সেইটো এই আৰু এটা কাম কৰিছিলোঁ যে সেই সময়ত মই মদন গুপ্তৰ যিটো ফুল পুঞ্জিকা আছে এই মদন গুপ্তৰ ফুল পুঞ্জিকা মোৰ যিজন মালিক সত্তাধিকাৰী তেওঁৰ লগত যোগাযোগ কৰি আমাৰ ইয়াতে যে একমাহব্যাপী মানে অনুষ্ঠানটো হয় সেই কথাটো সেই দশমী বিজয়া দশমীৰ পিছৰ দিন যিদিনা একাদশী যিদিনা দামোদৰ ব্ৰত উৎসৱ আৰম্ভ হয় সেই দিনটোত পঞ্জিকাত মানে উল্লেখ কৰা হৈছে লিপিবদ্ধ হৈছে আজিও চলি আছে তাৰপিছত মই শংকৰদেৱ শিশু নিকেতনৰ যিটো ভেটিমাটি ৰেঙনি বুলি এটা লিখিছোঁ তাতে এই শংকৰদেৱ শিশু নিকেতনৰ কেনেকৈ মাটিটো পালে সেই সম্পৰ্কে বিতং এসে এইটো লৈ মানে গোচৰ চলি আছিলে সেই গোচৰৰ মানে তদন্ত কৰাৰ কাৰণে আমাৰ MN চুতীয়া ডিষ্ট্ৰিক্ট জাজ মহোদয়ে এটা মানে নিজে সৰজমিন তদন্ত কৰিব আহিছিলে এই তেতিয়া সেই সভাত মই থিয় হৈ এই গোটেইখিনি কথা ব্যক্ত কৰিছিলোঁ আৰু সেই কথাখিনি মই সেই তাতে মানে মোৰ এই লিখনিত লিপিবদ্ধ কৰিছোঁ যে এই শংকৰদেৱ শিশু নিকেতনে ভেটিমাটি পোৱাৰ চমুৰে হনি তাৰপিছত মই লিখিছোঁ এদি এই যিটো আমাৰ বৰপেটাৰ নামঘৰৰ নিৰ্মালী বুলি প্ৰকাশিত হয় সেই নিৰ্মালীত কামত এই নিৰ্মালী এই নিৰ্মালীত কামতাপুৰত শংকৰ গুৰু এই শংকৰ গুৰু সম্পৰ্কে মই এটা লিখনি লিখিছোঁ য'ত শংকৰ গুৰু অৰ্থাৎ বাৰাণসীৰ শ্ৰদ্ধেয় ব্ৰহ্মানন্দ সন্ন্যাসীৰ গুৰুদেৱ বিষ্ণুপ্ৰিয়া সন্ন্যাসীয়ে মানে ভৱিষ্যৎবাণী কৰি গৈছিল যে উত্তৰ পূব ভাৰতত এজন মানে নামী পুৰুষৰ জন্ম হ'ব তেওঁ যিটো ঠাইৰ আদ্যাক্ষৰ হ'ব ব আৰু নামী পুৰুষজনৰ নামৰ আদ্যাক্ষৰ থাকিব স এই বদ বটদ্ৰৱা আৰু সৎ শংকৰদেৱ এই কথাটো এই এই বিষ্ণুপ্ৰিয়া সন্ন্যাসী কৈ গৈছিল তেওঁৰ শিষ্য ব্ৰহ্মানন্দ সন্ন্যাসী আৰু এখন এদিন আহিব কৈছিলোঁ ধন্যবাদ তাৰপিছত আৰু আপোনাৰ হেৰি আছে এই আমাৰ ইয়াতে বৰপেটা ৰোডত হেৰি হৈছিলে এই আমাৰ অনুকূল ঠাকুৰৰ জন্মদিৱস পালন কৰা হৈছে জাক জমকতাৰে সেই সময়ত ধীতি সন্দীপন বুলি এখন
দ্বিতীয় সন্দীপন বলে এখন এরি লিখি এই ওলাইছে মানে স্মরণিকা, সেইখনত মই বৰপেটাৰত বৰপেটাৰ যে ধৰ্মীয় সমন্বয় নগৰী, আমাৰ ইয়াতে গুৰুদ্বাৰা আছে, আমাৰ ইয়াতে নামঘৰ আছে, আমাৰ ইয়াতে দুৰ্গাবাৰী কালীৰ মন্দিৰ আছে, আমাৰ ইয়াতে ৰাধা গোবিন্দ ঠাকুৰবাৰী আছে, আমাৰ ইয়াতে জৈন মন্দিৰ আছে, আমাৰ ইয়াতে গীৰ্জা আছে, মসজিদ আছে, এই এই এইবিলাক সববিলাক ফটো মই নিজে উঠাই দি দিছোঁ। এই মানে তাতে এটা ছপা কৰি ওলাইছিলে, কাৰণ বাহিৰৰ পৰা যিবিলাক মানে ভকত আহিব তেওঁলোকে যাতে গম পায় যে এই মানে আমাৰ বৰপেটাৰ উৎখান ধৰ্মীয় সমন্বয় নগৰী, সেই কথাখিনি তাতে মই প্ৰকাশ কৰিছোঁ। ইয়াৰ পিছতো আমাৰ বৰণপাৰা যিটো নাম কীৰ্তন হয় একমাহব্যাপী, সেই তাৰে যিজন প্ৰতিষ্ঠাতা স্বৰ্গীয় ডক্টৰ সতীশচন্দ্ৰ বৰ্মন, এই তেওঁৰ হিষ্ট্ৰীটো লাইফ হিষ্ট্ৰীটো তেওঁলোকৰ 25 বছৰ পূৰ্তি উপলক্ষে যিটো মানে স্মৃতিগ্ৰন্থ ওলাইছিলে শ্ৰীহৰি বুলি, সেই তাতে তেওঁৰ সেই মানে জীৱনীটো মই তাতে লিখিছোঁ। ইয়াৰ পিছত আমাৰ জ্ঞানোদয় সংঘ এখন স্মৃতিগ্ৰন্থ লিখিছে জ্ঞানোদয় বুলি, এই স্মৃতিগ্ৰন্থত তাৰ ইতিবৃত্তটো মই লিখিছোঁ, এই মানে আমাৰ এই সংঘৰ ইতিবৃত্ত আৰু এই অঞ্চলৰ বসতি কৰা মানুহ কাই কাই আছিলে সেই সময়ত, সেই মানুহবিলাকৰ নাম তাতে উল্লেখ কৰা আছে। আৰু এই জাকলিবিল পথাৰটো কিয় হ'ল, জাকলিবিল পথাৰ ইয়াত মানে আমাৰ জাকাল নামক এক এক ধৰণৰ হৰিণা পহু মানে বিচৰণ কৰি থাকিব, এই খুব জংঘল আছিলেতো, এই হৰিণা পহু জাকাল নামৰ জাকালৰ পৰা জাকলি আৰু যিবিলাক দ অঞ্চল আছিলে সেইটো বিল আৰু আমাৰ যিবিলাক পথাৰ অঞ্চল আছিলে তাতে খেতি, সেইকাৰণে জাকলি বিল পথাৰ বুলি ঠাইখিনি কয়। এই জাকলি বিল পথাৰ আৰু ইয়াতে চিলাৰায় নগৰ তেতিয়াই হ'ল, ইয়াতে আমি 3 বাৰ চিলাৰায় উৎসৱ পালন কৰিছিলোঁ আৰু সেই সময়ত ৰাইজৰ সকলো মিলি এই আমাৰ এই পাল ছাৰৰ ঘৰত আমাৰ পাল মাষ্টৰৰ ঘৰত তাতে এখন সভা অনুষ্ঠিত হৈছিলে, সেই সভাত এই গাঁওখনৰ এই ঠাইখিনি চিলাৰায় নগৰ বুলি মানে সকলোৱে সন্মতি প্ৰদান কৰে আৰু সেই হিচাপে আজিও চিলাৰায় নগৰ বুলি চলি আছে। আপোনালোকৰ ইয়াতে যোৱা বছৰ খুব ধুমধামেৰে ৰবীন্দ্ৰ জয়ন্তী অনুষ্ঠান কৰা হৈছে, তাতে আপোনাৰ যোগদান কেনেকুৱা ধৰণৰ আছিল বা তাতে? অঁ ৰবীন্দ্ৰ জয়ন্তী কৰি আছিলে, এইবিলাক মহিলাবিলাক কৰিছিলে। অঁ এতিয়া আমি যিটো আমাৰ কেন্দ্ৰীয় ৰবীন্দ্ৰ স্মৃতি মঞ্চ তাতে আমি গোটেই বৰপেটাৰ চাৰাউণ্ডিং তাতে কৰোঁ, কিন্তু মহিলাবিলাকে তেতিয়া কৈছিলে এইটো হেৰি কৰোঁ, আমি মহিলাবিলাকে আমাৰ মানে কৰাৰ ইচ্ছা। অঁ তে সেই সময়তে এই মহিলাবিলাকে এই অনুষ্ঠানটো পাতিছিলে, গতিকে অনুষ্ঠানটো ভালেই হৈছিল, মই ভালেই পাইছোঁ যে মহিলাবিলাকেও আজিকালি আগবাঢ়ি আহিছে, তাৰ কাৰণে মহিলাবিলাকক আমাৰ এই গাঁৱৰ মহিলাবিলাকক আৰু তাতে সভানেত্ৰী আছিলে, সভানেত্ৰী আছিলে ফাল্গুনী চৰকাৰ, তেওঁ তাই আমাক এই এই অনুষ্ঠানটোৰ সভানেতৃত্ব কৰিছিলে, গতিকে মই ভাল পাইছোঁ যে মই তেতিয়া জানো যে মই এই বৰপেটা ৰোডৰ মানে গোটেই চাৰাউণ্ডিং বৰপেটা ৰোডৰ সকলো ক্লাব মিলি আমি অনুষ্ঠান ৰবীন্দ্ৰ স্মৃতি মঞ্চ গঠন কৰিছোঁ আৰু আজি মহিলাবিলাকে এইটো অনুষ্ঠান কৰিছে, গতিকে মই তাতে বেয়া পোৱা নাই, মই ভাল পাইছোঁ, তো তেওঁলোক এটা ভাল লক্ষণ। আপুনি মানে মধ্য ইংৰাজী বিদ্যালয়ৰ শিক্ষা আৰম্ভ কৰিছে সজনীকান্ত স্কুলত, এইটো কিমান চনৰ কথা? 1967 ছেভেনত আপুনি সজনীকান্ত স্কুলত কোন শ্ৰেণীত ভৰ্তি হ'লে? ক্লাছ ফাইভত তেতিয়া মোৰ ৰোল নম্বৰ আছিলে 55, ইমান ল'ৰা ছোৱালী আছিল? অঁ ইমান ল'ৰা ছোৱালী আছিল, সেই 55 আছিলে, তেতিয়া যেতিয়া মই পৰীক্ষা দিলোঁ তেতিয়া মই থাৰ্ড হৈ গ'লোঁ। আচ্ছা থাৰ্ড মই তাৰ পিছৰ পৰা থাৰ্ডে আছিলোঁ, মানে স্কুলত থাৰ্ড বয়। তেতিয়া স্কুলৰ প্ৰধান শিক্ষক কোন আছিল বা আপোনাৰ প্ৰিয় শিক্ষক কোনোবা এজন? প্ৰধান শিক্ষক আছিলে স্বৰ্গীয় দেৱেন্দ্ৰ নাথ ভৌমিক, আচ্ছা BA BT BL, আচ্ছা
আর এসিস্ট্যান্ট সহকারী মানে প্রধান শিক্ষক আছিল রেবতী রঞ্জন চক্রবর্তী। আচ্ছা, তারপিছত আর ইংরাজি শিক্ষক আছিল আমার ওই রমেন ভট্টাচার্য। তারপিছত আমার বর্তমান যে আছে জিতেন ঘোষ, তারপিছত স্বর্গীয় অনিমেষ প্রসাদ ঘোষ, তারপিছত আছিল আপনার আর নরোত্তম বর্মন বর্তমান আছে। আর পিছত আপনি সেই সময়ত আপনার বন্ধু বান্ধবীর মানে কোন কোন আছিল, দুই চারিজনের নাম যদি মনত আছে? বন্ধু বান্ধব তো তেতিয়া মানে বহুতই আছিল। এতিয়া বর্তমান যে তরুণ রায়চৌধুরী ডাক্তার করে আছে MD, এই তরুণ রায়চৌধুরী আছিল, দীপক সাহা আছিল, তারপিছত আমার এই সেইলর নর্থ ইস্টর ম্যানেজার মৃণালকান্তি বর্মন আছিল, তারপিছত আপনার ডক্টর পিকেনাথর লড়া প্রকাশ নাথ, তেও এতিয়া গুজরাটত আছে টেক্সটাইল মিলর ইঞ্জিনিয়ার, তেও মূলগর একেলগে বন্ধু মানুষ আছিল। আপনার হাইস্কুলিয়া জীবনের কোনো মানে ঘটনা যেটু আপনার মনত পড়ে বা ভাল লাগে, মনত করলে ভাল লাগে, বা কোনো একটা দুর্দান্ত মুহূর্ত যেটু আপনার? আমি এটা স্কুলত পড়া অবস্থা ক্লাস নাইনত পড়া অবস্থাতে একটা নাটক করেছিল, সেই নাটকখনের নাম আছিল অঙ্কুর। আর লিখক এটু আসলে এই আমার যে কি দত্ত যি হেৰি ই করে এই মানে ক্রিটিক্যাল মানে রোল করে বর্তমানে উৎপল দত্ত, উৎপল দত্তর সেই অঙ্কুর নাটকখন আমি করেছিল। মই সেই নাটক এই শিক্ষকর ভূমিকা লৈছিল, এইটো শ্রীবর্জিত নাটক আছিলে। শ্রীবর্জিত নাটকত মানে স্ত্রী মহিলা নাই, গতিকে মোর মই শিক্ষকর ভাও লৈছিল। মোর না ই আছিল কর্করী স্যার, নাম কৈছিল কর্করী স্যার, আর প্রকাশনাথও শিক্ষকর ভূমিকা ই হয়েছিল, আর স্টুডেন্ট হয়েছিল মৃণালকান্তি বর্মন, এই তরুণ রায়চৌধুরী, দীপক সাহা, তারপিছত এই এই সেন ডেকর ডেকরসর কাম করে মানিক সেন, মানিক এই সেন এইবিলাক আমার ছাত্র আছিল। তারমানে আপনার সময় যখন ছাত্র আছিল অধিকাংশই প্রতিষ্ঠিত হয়ে গেছে? সব প্রতিষ্ঠিত এস্টাবলিশড। এতিয়া আমি আলোচনা করি, তারপর আপনি কিমান সনত মেট্রিক অর্থাৎ SSLC পাস করলে? মই 1973 18 জুলাইত মেট্রিক পাস করি। তারপর আপনি কত পড়লে? ওই বিএস কলেজ ওই জুলাই মাহত বিএস কলেজত এডমিশন ললো। মোর লগত আছিল সিহরি বর্মন লড়া বিপ্লব বর্মন, আমি আমাক দুয়ে এই তেতিয়া হিস্টরির প্রফেসর মাননীয় শ্রী উমেশ ভট্টাচার্য, তেও আমাক 20 টাকা দি এডমিশন লৈ দিল। তারপর আপনি তারপর বিএ পাস করেন? তারপিছত মই 77ত মানে ডিগ্রি পরীক্ষা দিলো। 77ত ডিগ্রি পরীক্ষা মানে মই ড্রপ দিলো, মানে পরীক্ষাটো বেয়া হওয়ার কারণে। মোর অনার্স আসলে পলিটিক্যাল সায়েন্স, তো অনার্স বেয়া হওয়ার কারণে মই তেতিয়া ড্রপ দিলো যে নেক্সট ইয়ার দিম, কিন্তু ড্রপ দিয়ার পিছত মোর আর পরীক্ষা দেওয়া মানে নহল, মই একটা চাকরি থমাই গেলো। এতিয়া সেই আমি একটা কোঅপারেটিভত চাকরি থমাই গেলো, এই চাকরি এরি আরও ফতেমাবাদ স্ট্রিটে টি গার্ডেনত মই চাকরি গেলো, ফতেমাবাদ টি স্টেট চাহ বাগিচাত। আচ্ছা, তাতে মোর সেই চাহ বাগিচাত চাকরি করা অবস্থা তাতে চালো যে এই মানে ব্রিটিশের একটা পলিসি আছিল, ব্রিটিশ পলিসিবিলাক কি করে এই লেবারবিলাকক মানে দাপাই রাখে, সেই লেবারবিলাকক কেনকা দাপাই থাকে, অর্থাৎ মই অফিসত কাম করেছিল, সুপারভাইজার আছিল, তেওঁলোকে মোক খুব সন্মান করে, মূরত মানে একটা বজালই আহি আছে মানে খুড়ির বজালই আহি আছে, এইটো নমাই মোক সেলুট দিয়ে, এই
অফিসত কাম করা বলি মই ভাবলো এই মই এইটো ভাল নালাগিল সেই কারণে এই চাকরিটো এৰি দিলো এৰি দিয়াৰ পাছত মই এই 1987ত 11 ফেব্রুয়ারিত মই বৰপেটাৰ ডিচি অফিসত মানে তাতে মই সিলিং মণ্ডল হিচাপে যোগদান করলো বৰপেটাৰ ডিচি অফিসত তেতিয়া আছিল ডিচি আছিলে মাননীয় বলিন্দ্র কুমার বৰদলৈ তাৰপিছত আপুনি বিভিন্ন জায়গাত কাম করলে মই তাৰপিছত অতি তাতে ডিচি অফিসত 3 বছর বিভিন্ন বিভাগত মানে কাম করলো মই তেতিয়া টাইপ জানিছিলো সেইকাৰণে মানে বিভিন্ন বিভাগত খটুৱাইছে বিভিন্ন 36টা অসমৰ চৰকাৰৰ 36টা বিভাগ আছে এই 36টা বিভাগৰ বিভিন্ন বিভাগত কাম কৰাত মোৰ বহুত নলেজ হ'ল এই বিভাগৰ কাম কাজবিলাক লৈ জানিলোঁ তেতিয়া এই আমাৰ মোক হেৰিত এই 89 চনৰ শেষৰ ফালে মোক হেৰি কৰিলে এই বদলি কৰিলে কলগাছিয়া চাৰ্কেলত কলগাছিয়া চাৰ্কেলত মই 3 বছৰ কাম কৰিলোঁ অৰ্থাৎ 1992লৈ এই কলগাছিয়া চাৰ্কেলত মই তাতে চাকৰি কৰি মানে সংখ্যালঘু এৰিয়া তাৰ উপৰিও এই মইনবৰী অঞ্চলত মইনবৰী সোণাবাৰী জাউৰিবাৰী বালিগুৰি মোৱামাৰী চাপৰি তাৰপৰা বাগমাৰাৰ চৰ আলোপতিচৰ নিচানীচৰ উজিচৰ মাজৰ চৰ নিৰালাৰ চৰ এই এইবিলাকত মানে হেৰি কৰিলোঁ মানে মানে কাম কৰিলোঁ কাম কৰি মোৰ তাতেও এটা অভিজ্ঞতা হ'ল আৰু এই তাতে প্ৰতি বছৰ বানপানী হয় ব্ৰহ্মপুত্ৰৰ বিৰাট গৰা কাহানী আৰু বানপানী হয় এই ব্ৰহ্মপুত্ৰত মানুহবিলাকে বিৰাট কষ্ট পায় সেই সময়ত আমি ৰিলিফ দিব লাগে ৰিলিফ দিয়াৰ কাৰণে নাও লৈ যাব লাগে তেতিয়া মই সেই নাৱৰীয়াসকলৰ পৰা এই নাও চলোৱা বিদ্যাটো শিকিলোঁ নিজেই নাও চলাই যাওঁ তেতিয়াতো ব্ৰহ্মপুত্ৰ ইমান বহল নাছিল কিজানি 12 কিলোমিটাৰ বহল তেতিয়া 12 কিলোমিটাৰ 12 কিলোমিটাৰ বহল আছিলে আমি এতিয়া কৰ্মজীৱন সম্পৰ্কে যথেষ্টখিনি কথা পাতিলোঁ এতিয়া আমি আহিম সামাজিক জীৱনলৈ মই জনাত বৰপেটা ৰোডৰ অগ্ৰণী সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান বৰপেটা ৰোড কেন্দ্ৰীয় ৰবীন্দ্ৰ স্মৃতি মঞ্চ মই জনাত আপুনি কেন্দ্ৰীয় ৰবীন্দ্ৰ স্মৃতি মঞ্চৰ প্ৰতিষ্ঠাপক সভাপতি আপুনি মোক চমুকৈ কেন্দ্ৰীয় ৰবীন্দ্ৰ মঞ্চৰ সৃষ্টিৰ পৰা আৰম্ভ কৰি এই বিষয়ে অলপ ক'ব কেন্দ্ৰীয় ৰবীন্দ্ৰ স্মৃতি মঞ্চ বৰপেটা ৰোডত মানে প্ৰতিষ্ঠিত হৈছিলে 2006 চনত তেতিয়া প্ৰথম মিটিংখন হৈছিলে আমাৰ শ্ৰী হিন্দী হাইস্কুলত আৰু ইয়াত এই মানে দিব্যেন্দু বিশ্বাস আছিলে প্ৰতিষ্ঠাপক সম্পাদক আৰু মই আছিলোঁ প্ৰতিষ্ঠাপক সভাপতি আৰু সেই সভাত উপস্থিত আছিলে আমাৰ বিখ্যাত অভিনেতা স্বৰ্গীয় জিতেন পাল তেওঁ উপস্থিত তেওঁ আছিলে তাৰপিছতে এনেকুৱা বহুতো মানুহ আছিলে এনেই আমাৰ নয়ন ৰাহা ৰায় আছিলে নয়ন ৰাহালৈ বহুত ইয়াৰ কাৰণে ই কৰিছে তাৰপিছত সুব্ৰতৰ তাৰপিছত ভূপেন ৰায় তাৰপিছত আমাৰ এই এতিয়া গোৱৰ্ধন হাইস্কুলত হেডমাষ্টাৰ কৰি আছে এই আমাৰ ৰমেশ চন্দ্ৰ সাহা ল'ৰা তেওঁ আছিলে আমাৰ সেই সময়ত এনেকুৱা কেইজনমান মানুহ লৈ আমি প্ৰথমে এইটো গঠন কৰিছিলোঁ যোৱা কিছু বছৰ আগত কিছুদিন আগত যোৱা কিছুদিন আগত কেন্দ্ৰীয় ৰবীন্দ্ৰ স্মৃতি মঞ্চৰ এটা ডাঙৰ অনুষ্ঠান হৈ গৈছে য'ত তেতিয়াৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী মাননীয় শ্ৰীযুত তৰুণ গগৈদেৱ আহিছিল আৰু বৰপেটা ৰোডৰ
চহৰৰ মোটামুটি মাজমজিয়াত আপোনালোকে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এটা অবক্ষয় সেই বিষয়ট বা সেই কেনে আপনার মনত আহিল আর কেনে আগবাড়িলে এই ক্ষেত্রে কোনে কোনে বিশেষ ভূমিকা ললে দুই চারজনের নাম যদি মনত আছে এই বিষয়ে অল্প এইটু এই সময়ত তারমানে কি হয়েছিল মই তো প্রতিষ্ঠাপক সভাপতি হিসেবে কাম করেছিল অনুষ্ঠানটো মানে সুস্থ বঢ়াবার কারণে মই মোর মানে শিক্ষক অর্থাৎ গুরু শিক্ষাগুরু বিএস কলেজের অধ্যাপক অমল কুমার ভৌমিকক মই স্বেচ্ছায় মানে সেই মানে সভাপতির পদটো মই এৰি দিওঁ। আচ্ছা, তেওঁ সভাপতি হল। তেওঁর পিছত যেতিয়া এই তরুণ গগৈ মুখ্যমন্ত্রী মহোদয়ক আমি নিমন্ত্রণ করে আনিল, এই সময়ত হেৰি আছিলে আমার বকুল সরকার মহোদয়ক আমি সভাপতির দায়িত্ব দিছিল আর মই আছিল মানে মুখ্য উপদেষ্টা, মই মুখ্য উপদেষ্টা হিসেবে কাম করছিল। আর সেই মূর্তিটো আমি কলিকাতার মানে মানে পশ্চিমবঙ্গ সরকারের যে আর্কিটেকচার যিজন কাম করে পশ্চিমবঙ্গ সরকারের যোগাযোগ করি, তাতে এই আমি যোগাযোগ করি যিজন মূর্তিটো বনায় সেই মানুষটোর ঠিকানা লৈছিল। সেই ঠিকানাটো লৈছিল, সেই মানুষজন মানে তার নাম হল স্বপন মাইতি। এই স্বপন মাইতিয়ে সেই মূর্তিটো বনাইছে ব্রোঞ্জর। এই মূর্তিটো বনাওতে 950,000 টাকা খরচ হয়েছিল। সেই সময়ত আমি কিছুমান হেৰিৰ পৰা দান বৰঙণি লৈছিল, যেনে আমার বিনোদ রাহা রায় লড়া আছিল, স্বপন রাহা রায় তেওঁ 50,000 টাকা দান দিছিল। তাৰপিছত এই আমার আৰু এই নয়ন রাহা রায় প্রদীপ রাহা রায়কেও মানে দান দিছিল, বহুতে দান দিছে। তারপর নিরুদবরণ নাথ, নিরুদবরণ নাথ মোর ক্লাসমেট, এটা ভাল অঙ্ক দিছিল। এনেকৈ আমি পুঁজি মানে গঠন করি সেই মানুষের দান বরঙ্গিনীরে এই 950,000 টাকা মূর্তিটো আনি তাতে প্রতিষ্ঠা করেছিল। এটি আহিছো আমি একটা অন্য প্রসঙ্গলৈ। জাকলিবিল পথার বরপেটা রোডর একটা সাংস্কৃতিক অঞ্চল বলে কব পারি, যদিও ইয়ার বসতি নতুন। ইয়াত জাকলিবিল পথার অঞ্চল যথেষ্ট শিক্ষিত মানুষের বসবাস হয়েছে। ইয়ার একটা বিশেষ সামাজিক অনুষ্ঠান একমাত্র বলিলেও কলে ভুল নহব, জ্ঞানোদয় সংঘ। মই জনাত জ্ঞানোদয় সংঘর প্রতিষ্ঠাত আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বর্তমান জ্ঞানোদয় সংঘ বরপেটা রোড অঞ্চলের একটা বিশেষ অনুষ্ঠান, ইয়ার একটা স্বকীয় বৈশিষ্ট্য আছে। বিহু পূজা, রবীন্দ্র জয়ন্তী পৰা আৰম্ভ কৰি নামযজ্ঞ, বিভিন্ন প্ৰকাৰৰ সামাজিক অনুষ্ঠান, শৈক্ষিক কাৰ্যকলাপ, স্বাধীনতা দিবস ইত্যাদি উদযাপনের ক্ষেত্রে জ্ঞানেন্দ্র সংঘয় একটা বিশেষ ভূমিকা পালন করে আছে। আর জ্ঞানেন্দ্র সংঘর বর্তমানের যিনি কর্মকর্তা আছে, যিনি সদস্য আছে, তেওঁলোকে যথেষ্ট সামাজিকভাবে সক্রিয়। তেওঁলোকে সামাজিক বিভিন্নভাবে সামাজিক সমাজের জড়িত আর সামাজিক সমাজ কল্যাণমূলক অনুষ্ঠানত সমাজ কল্যাণমূলক কার্যসূচীত কাম করে। তো এই জ্ঞানেন্দ্র সংঘ প্রতিষ্ঠা আর এই সম্পর্কে আপনার পর অল্প বিশেষভাবে জানি বিচার। জ্ঞানোদয় সংঘর মানে চিন্তা চর্চা করেছিল, মই প্রথমে চিন্তা চর্চা করেছি জ্ঞানোদয় কেউ করেছিল 1983 যেটা মানে আমার অসম আন্দোলন হল, এই আন্দোলনের পিছত বহুতো মানে বহু ঠাইর পৰা মানুহ আমার এই গাঁৱত আহি বসতি হল। তারে শিক্ষিত কেইজনমান লড়া আছিল,
তার ভিতরে সন্তোষ মদক আমার ঘরতেই থাকি পড়াশোনা করেছে, আমার ঘর থাকি মানে পড়াশোনা করেছে, বিকম পাস করেছে, পাস করে ইয়াতে চাকরি করেছে, ইয়াতে তেও বসতি করেছে, আমার ঘরত আছে। তারপিছত এই আমার এই হেৰি এই মইনবুৰিৰ পৰা আহিছিলে, মইনবুৰিৰ পৰা আহিছিলে আমাৰ হেৰি এতিয়া এতিয়া খাজনা অফিচত তাক সোমাই দিছোঁ, এই খাজনা লোৱা অফিচত কাম কৰি নামটো তো মই জনাত মই যিটো শুনিছোঁ যে জ্ঞানোদয় সংঘৰ প্ৰতিষ্ঠাপক সভাপতি মদক ডাঙৰীয়া আছিল, সন্তোষ কুমার মদক, সন্তোষ মদক তার মানে কি হয়েছিল, সন্তোষ মদক আমার ঘরত থাকি পড়াশোনা করেছে, তো মই চিন্তা করলো যেটা আমার গাঁও যে শিক্ষিত লড়াকেটা আছে তাহার বহার কোনো ঠাইয়ে নাছিল, মই নিজে নিজে এটা চিন্তি করছো যে মানে আমার এই ঘরের ওসরত একটা কালভার্ট আছিল, তখন এই কালভার্টর উপর বহি এই সন্তোষ মদক তারপিছত এই জগন্নাথ পাল, তারপরে অজিত পাল, তারপর নিরঞ্জন সেন, এই এনেকই মানে যা শিক্ষিত লড়া আসলে এই লড়াবিলাকে বহি তাতে মানে আলোচনা বিবেচনা করে। মই মনে মনে যেটা চিন্তা করল যে এলোক একটা মানে সুর সুর একটা ঘর উঠাই দিয়া পারি, এলোক একটা ক্লাব করে দিয়া পারি মানে ভাল হব, এই চিন্তাটা মই করল। তো মোর মোর নামতে এক কথা হললেসা মাটি আছে এই এইটু রাস্তার লগতে, মই চিন্তা করলো হেৰি করো জগন্নাথ পালক মই প্রথম করো, এই তোমালোকে এটা মানে ক্লাব ঘর উঠাই লোক, জগন্নাথ পালে কলে যে নাই এই মানে ক্লাব ঘর উঠাম, মাটিনো কত পাম, মাটি 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 কত পাম, মই কলো যে ঠিক আছে কোনেও যদি মাটি নিদিয়ে এই মোর যে মাটিখিনি আছে এই তার খুব ফালে দি তুমি এটা বা তোমালোকে এটা ঘর উঠাই লওয়া। তারপিছত এই কিমান সনের কথা, 1990 সনের 2 এপ্রিল বুধবার, আচ্ছা আচ্ছা 1990 সনের 2 এপ্রিল বুধবার দিনা আমি সেটু উদ্বোধন করো ফার্স্ট, তার মানে মোর হরু ভাই অবিনাশ বর্মনে আমার নিজের সোপার পরা বাস কাটি আনিছিলে, তারপিছত আমার এই বিদ্যুৎ রায় কেটামান বাস দিয়েছে, এই বাঁহর চাহ তাতে বাঁহর খুঁটা লগাই বাঁহর চাং পাতি আর বাঁহর বেড়া দি এই উপরত মানে কোনো রকম একটা মানে চালি দি ঘর বনাই এই মোর নিজা মাটিত এই ঘর ক্লাব ঘরটা বনাই দিয়েছিল। আর এইয়ার নামাকরণটো এনে প্রক্রিয়াত হল লটারি যুগ, তার মানে এই সবকে বললো তুমি একটা নাম দিয়া ভাল নাম দিয়া, তুমি একটা ভাল নাম দিয়া, তুমি একটা ভাল নাম দিয়া, এনেকে না এনেকে সবে নাম দিলে, নাম দি এইটু এটা লটারি যুগ, আর লটারিটা টানিবে দিছিল এই স্বর্গীয় জিতেন বর্মন, এই জিতেন বর্মন যেতিয়া টানিলে তেতিয়া নামটো আহিল জ্ঞানোদয়, সেই কারণে সেই ক্লাবটির নাম জ্ঞানোদয় সংঘ বলে রাখা হয়েছে, জ্ঞানোদয় সংঘ। আর এই আমার এই ক্লাব ঘরতে তেতিয়া আমি সন্তোষ মদকক মই হেৰি পাতি দিল, সভাপতি পাতি দিল আর জগন্নাথক সম্পাদক পাতি দিল, কিন্তু চক্ষু না যায়।
যুবকসকলক আপনি লগত লৈ এই সংঘটো প্রতিষ্ঠা করেছেন? প্রতিষ্ঠা করেছেন এক এক এশজন লড়া। আচ্ছা, এশজন লড়াক লৈ এই করেছিল। আর এইটু এই এশজন লড়াক লৈ মই এই যে দুর্গাবাড়িতেও মানে কাম করি ই করেছো, মানে তাহাক মানে আমার যেটু ই হয় তাতে যেটু নামযজ্ঞ হয় একমাব্যাপী, একমাব্যাপী যেটু নামযজ্ঞ হয় তাতে চৌষষ্ঠি মন্ত্র ভোগর দিনা সেই ভোগ বিতরণ করার কারণে এই এশজন লড়া যায় তাই সার্ভিস দিছে। তারমানে এইটু একটা এক ধরনের মানে রীতিত পরিণত হয়েছে যে জাকলিলিল পথার অঞ্চলের যুবকসকলে গই পেলে তাতে সার্ভিস দিছে, সার্ভিস দি এটা সদায় সেবা মানে প্রত্যেক বছর আজিলকে সার্ভিস দি আছে জি আছে, মানে এইটু বস্তুটা আপনাদের আরম্ভ কইলে 1990 সনের। আচ্ছা আচ্ছা, এটি আমি জ্ঞানোদয় সংঘর বর্তমান অতি শীঘ্রে উদ্বোধন করা হব, বর্তমানের বিধায়ক মাননীয় শ্রীযুক্ত রঞ্জিত কুমার দাসর পুঁজির পড়া একটা ধুনিয়া মানে আবাসগৃহ তৈরি করা হয়েছে। তো একটা ভাল লক্ষণ, আপনাদের যে বীজ রোপণ করেছিল তার শুভ অঙ্কুরণ হয়েছে আর আজ একটা বৃক্ষ পরিণত হয়েছে। আর মানে যেখানে বস্তু জানো যে জ্ঞানোদয় সংঘই শৈক্ষিক দিকত বিভিন্ন প্রকারের কার্যসূচী লয়, এতিয়া শুনবলে পাইছো যে জ্ঞানোদয় সংঘর একাংশ সদস্যই এতিয়া ইয়াতে বিভিন্ন চাকরির প্রার্থী সকলের কারণে বিশেষ ধরনের মানে কোচিং দিয়ার ব্যবস্থা করব, এই অচিরে শুনা পাইছো দিব। যি কি নহোক, এতিয়া আমি আহিম অন্য একটা বিষয় লৈ। সেই বিষয় হল যে আপুনি জ্ঞান সামাজিক অনুষ্ঠান এইটো হল নেতাজি ভাবনা মঞ্চ, নেতাজি ভাবনা মঞ্চের লগতো আপনি জড়িত হয়ে আছে, সেই বিষয়ে অল্প কব চমুকৈ। নেতাজি ভাবনা মঞ্চ যেহেতু প্রতিষ্ঠা হয়েছিল মানে তার প্রতিষ্ঠাপক মানে সদস্য আসল আর মানে উপদেষ্টা আসিল, আর এই এই নেতাজি এই মূর্তিটো বহুৱাৰ কারণে মাটি লৈ অলপ মানে বিবাদ চলি আছিলে। এই নেতাজি মানে যেটো সরোবর সেই সম্পর্কে মই অলপ মানে সহায় করেছিলো। এই কারণে নেতাজি এই ভাবনা মঞ্চ মই জন্মলগ্নরে পড়ে তার জড়িত হয়ে আছো, বিভিন্ন কার্যত মই সহযোগিতা আগবাইছো আর উপদেশ দিয়ে আছো, আর মই যাওয়া 19 সনত মোকে একটা সন্মান আগবাইছে, একটা মানপত্র মোক প্রদান করেছে। তারপর আপনি মই জাকলি তিনখন বিদ্যালয় আছে মানে জানা তিনখন বিদ্যালয় প্রতিষ্ঠার আপনি জড়িত, তো জাকলিবিল পথার বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে মানে কেন ধরনের আগবাড়ি সেই বিষয়ে অল্প কব। আমার এটি ইয়াতে আগতে এখান আমি মহিলা সমিতি গঠন করেছিল, হ্যাঁ মহিলা সমিতি রেজিস্টার্ড মহিলা সমিতি, সেই মহিলাগণের সভানেত্রী আছে, সভানেত্রী আসলে আমার এই মায়ারাণী রায়, আর সম্পাদিকা আসলে আমার এই সম্পাদিকা আমার আসলে মানে নামটো পাহরিয়ে গেল যে হোক সেই একটা চলাইছো নামত সভানেত্রী আর সভাপতি আর সদস্য, কিন্তু কামখিনি মই কৰিছিল সেই সময়ত তাতে এই লড়া ছলী যে ই হয় নহয় মানে একটা ফুড সেন্টার আছে, এই মানে আমার বিডিও অফিসের পৰা লাবণ্য বৰুৱা, লাবণ্য বৰুৱা তেতিয়া গ্রাম শ্রী আছিলে এখন মানে শিশু খাদ্য কেন্দ্র একটা খুলে দিল, তো সেই সময়ত মোক দায়িত্ব দিলে যে আপনি সম্পাদকের কামখিনি আপনিও করব, এই সম্পাদকের কাম করতে সেই বিদ্যালয়খনের তাতে এখন মানে চিন্তা করলো যে তাতে এই লড়া ছলীবিলাক মানে আমার গাঁর লড়া ছলীবিলাক একটা মানে শিক্ষা দিয়া যায়, ইয়াত আহি যেহেতু মানে খাদ্যর কারণে যেটা আমার হয় তেতিয়া তাহলে একটা শিক্ষা দিয়া যায়, সেই চিন্তা করি এই তেতিয়া আমি এই মহিলা সমিতি মানে আলোচনা করি এই তাতে এই শিশু কেন্দ্রের সেই লড়া ছলীবিলাক শিক্ষার কারণে এখন মানে বিদ্যালয় ই করলো, আর তার তারে প্রথম
মানে প্রতিষ্ঠাপক শিক্ষিকাজনে হয়েছে ভূপালী রায়। এই ভূপালী রয়ে করেছিলে, মই তার প্রতিষ্ঠা সম্পাদক হয়ে আছিল এই বিদ্যালয়খন। তারপর সেইখান কেন্দ্র করে আমার মায়ারানী মেমোরিয়াল এটা এই এম স্কুল বনালো, এই সেইকাৰণে মই প্রতিষ্ঠাপক সম্পাদক। তারপর সেইটো কেন্দ্র করে আমার এই গৌরমোহন কোচরাই মেমোরিয়াল হাই স্কুল বনোয়া হয়, সেই স্কুলখনৰ মই বর্তমানে সম্পাদকের কাম করি। আমি এতিয়া এই ইয়ার শৈক্ষিক আলোচনা সম্পর্কে গম পালো। যি কি নহোক, আমি যথেষ্টখিনি আপনার কথা পাতিলো। এতিয়া আহিম আপনার ব্যক্তিগত জীবনলৈ। আপনার আকৌ আমি লৰালিলৈ মানে গুছি যাম। আচ্ছা, আপনার লৰালিৰ কোনো এটা মানে মানে স্মরণীয় দিন বা কোনো ঘটনা মনত পড়ে যদি অকমান? মই লৰা কালৰ মানে হেৰি কি আছিল, মই আমি এই অর্থাৎ এই তো খোলা পথার, এটা ইমান মানুষ নাছিলে। আমি এই গাঁৱত মানে 75 পরিয়াল, হ্যাঁ 75টা পরিয়াল আছিলে। এই পরিয়ালকেইটার ভিতর যে লড়া ছাড়ি আসলে সেই লয়ে তার মোর সমনীয়া জেগেলা আসলে আমি এই গোটে মিলি এই গুল্লাগুল্লি এই এই খেল মানে আমি খেলিছো সেই পথারত। এই পথারত খেল মোর লগত কোনেও দৌড়ি মানে হেৰি পাওয়া নাই, মানে মই আগত ফার্স্ট হয়েছো। যিমান যিমানবার ই হয়েছে মই প্রথম হয়েছো। সেইবিলাক কথা মনত পৰি মোৰ লগৰ সেই এই খগেন ক্ষত্ৰিয় নহয় মলিন অনিল এইবিলাকৰ কথা মনত পৰে। বহুতে নাই, বহুতে আজি নাই, কিন্তু তেওঁলোকৰ কথা মনত পৰে। আচ্ছা, এতিয়া আৰু এটা বিষয় অলপ মানে আমোদজনক বিষয়, সেইটো হ'ল কি যে মানুহৰ জীৱনৰ অবিচ্ছেদ্য অংগ হ'ল প্ৰেম। আপোনাৰ জীৱনত কেতিয়াবা প্ৰেম হৈছেনে? মই এই মই যেতিয়া বিদ্যালয়ত পঢ়ো অর্থাৎ তেতিয়া মই কি কৰিছো, আমার অবস্থা সিমান ভাল নাছিল। মোৰ দেউতা খেতিৰ কাম কৰিছিল, তে মই মানে পুৱা 4টা বজাত মানে একদম পথাৰত হেৰি যায় মানে খুব পুৱাই উঠি পঢ়ো। পঢ়ো লগত মানে হাল লাঙল জলি এইবিলাক লৈ মানে হাল বাবা যাওঁ পথাৰত 4টা বজাত। 4টা পথাৰত যাই আৰু লগত কিতাপ লৈ যাওঁ, লগত কিতাপ লৈ যাওঁ। তাতে মই এই মানে 2-4 পাক হাল মাৰি আৰু কিতাপখন চাওঁ, যিটো মানে আজিৰ পৰা আছে পাঠ যিটো দিছে মাছ শিক্ষকে সেইটো পাঠ মানে হেৰি কৰাৰ কাৰণে দিয়ার কারণে মই তাতে প্রস্তুতি লোক। তো মই 2-4 পাক হাল মারো আর কিতাব কম চাও, হ্যাঁ 2 লাইনমান আর মুখাস্ত হয়ে যায়, আর 2 পাক হাল মারো আরও সেটু চাও। এনে করে মই এই পাঠ্যাভ্যাস করেছো। তো এনেক করে একটা বস্তু মই উপলব্ধি করেছো যে এই পথারত যদি মানে পথারত যে মই শিকিছো সেই শিক্ষাটো মোৰ এক অন্তরত আজিও লাগি আছে, সেইবিলাক আজিও মনত আছে মোৰ। বিয়া পাতিছো মই ওয়ার্ল্ড যেতিয়া বন্ধ থাকে, গোটেই ওয়ার্ল্ড যেদিনা শ্রমিক দিবস 1 মে 1980 মই এজন শ্রমিক আছিল, মই পথারত কাম করেছো এজন শ্রমিক। মই চিন্তা করল মই এই দিনটো মোর লাইফ মানে স্মরণ করে রাখার কারণে মই 1 মে 1980 সেইদিনা মই বিয়া পাতি। আপনার বর্তমান লড়া ছোৱালী কেজন আর কি করে? মই মোৰ দুটাই লড়া, দুটা লড়াই এতিয়া সরকারের মানে ভূমিলেখ্য বিভাগত কাম করে, অসম সরকারের মানে ভূমিলেখ্য বিভাগ যেটো আছে সেই রেভিনিউ বিভাগ, সেই বিভাগতে কাম করে। প্রকৃতির নিয়ম, মানুষ জন্ম ললে মৃত্যু হয়। আপনার বয়স হয়েছে, আপনি আপনার অনুজগরক বা আমাক আপনি
কি পরামর্শ দিব? এটা কথা হল কি, মই মোৰ এই গোটেই জীৱনত মানে হেৰি কৰি মানে বিভিন্ন মই সংগঠন কৰিছোঁ, বিভিন্ন অনুষ্ঠান প্ৰতিষ্ঠানৰ লগত জড়িত হৈ আছিলোঁ। তাৰ পৰা মোৰ যিটো অভিজ্ঞতা হৈছে, সপ্তমেব জয়তে, যিজন মানুহে সৎ পথে থাকে সি সদায় তাৰ অন্তৰত এটা ঈশ্বৰে বল দিয়ে, মানসিক মানে আধ্যাত্মিক এইবিলাক মানে তাৰ যদি চিন্তাধাৰা মানে সঠিক সৎ পথেৰে পৰিচালিত হয় আৰু যিকোনো যি কাম কৰা যায় যদি ঈশ্বৰক প্ৰতি শ্ৰদ্ধা ৰাখি তেওঁ মানে এই কামটো কৰে তেতিয়া তেওঁ ফলৱতী হ'বই 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 কামনা কৰিছোঁ। শ্ৰদ্ধাৰ সুধিমণ্ডলী, আমি ইমান পৰে কথা পাতিলোঁ বৰপেটা ৰোডৰ ওচৰৰ জাকিৰবিল পথাৰ অঞ্চলৰ বিশিষ্ট সমাজকৰ্মী তথা ৰাজহ বিভাগৰ প্ৰাক্তন কৰ্মচাৰী শ্ৰীযুত দীপন কুমাৰ বৰ্মন ডাঙৰীয়াৰ সৈতে। তেখেতে বৃহত্তৰ বৰপেটা ৰোড অঞ্চলত প্ৰত্যেকটো সামাজিক অনুষ্ঠানৰ লগত ওতঃপ্ৰোতভাৱে জড়িত আছিল আৰু এতিয়াও জড়িত আছে। আমি সততে বৰপেটা ৰোড অঞ্চলত যিমানবিলাক সভা সমিতি অনুষ্ঠান প্ৰতিষ্ঠান হয় তাত তেওঁৰ অৰিহণা আমি পাওঁ, তেওঁৰ যোগদান আমি দেখা পাওঁ। আমি ইয়াতে সামৰণি মাৰিছোঁ আৰু মোৰ লগত মোৰ সহযোগী কেমেৰা পাৰ্চন ৰুণু বৰ্মনক ধন্যবাদ জনাইছোঁ। নমস্কাৰ।